আসসালামু আলাইকুম। আমরা বিগত যে রমজান মাসে ইসলাম ফর লাইফ নামক একটা আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে কুইজ কম্পিটিশন, উক্ত কুইজে আজকের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমরা প্রথম থেকে ছয় র্যাঙ্ক পর্যন্ত তাদের হাতে প্রাইজ বিতরণ করেছি। প্রাইজ বিতরণের শেষ লগ্নে এসে আমরা যারা র্যাঙ্কার্স আছে তাদের কাছ থেকে কিছু কিছু মতামত নিই। আমাদের সামনে আছে ইকবাল হোসেন, তিনি ইসলাম ফর লাইফ এই কুইজের সেকেন্ড হয়েছে ইকবাল হোসেন, তার কাছ থেকে তার অনুভূতিটি আমরা এখন জানি। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতিটা খুব সুন্দর লেগেছে। ভাইদের এই যে এক মাসের কুইজ প্রতিযোগিতা, এখানে আমি দেখেছি খুব সুন্দর সুন্দর, যেমন ইসলামিক প্রশ্ন ছিল তার সাথে সাথে জেনারেল, মানে বর্তমান অবস্থায় এবং বর্তমান পরিপ্রেক্ষিতে যে সমস্ত প্রশ্ন সেগুলোও ছিল। তো এই প্রশ্ন পড়ে যেমন আমার খুব আনন্দ লেগেছে, প্রশ্নের উত্তরগুলো দিতেও খুব আনন্দ হয়েছে, এবং সত্যি কথা বলতে এই প্রশ্নগুলো খুবই টাফ ছিল এবং এর জন্য আমাকে কিছুটা হলেও মানে দেখতে হয়েছে, মানে সার্চ করতে হয়েছে উত্তরগুলো। যে এর জন্য আমরা যখন প্রশ্ন করতাম, টাইমটা কীভাবে মেনটেন করতো? টাইম মেনটেন করতে পারব, মানে বলার ব্যাপারে আমি বলবো যে যেহেতু আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি, তো সেটা আমার রমজান মাসে ছুটি থাকে। তো এই রমজান মাসে ছুটি থাকার পরে দুপুরবেলা যেহেতু ভাইয়েরা প্রশ্ন করতো, তো জোহরের নামাজের পরেই পরপরই প্রায় দেখা যাচ্ছে প্রশ্নগুলো আসতো। তো জোহরের নামাজের পরে যেহেতু আর কোনো কাজ ছিল না, আমি তখনই মানে এই কুইজ নিয়ে একটু দেখতাম উত্তরগুলো, যে ভাইরা এই প্রশ্ন দিতে পারে বা এই সম্পর্কে প্রশ্ন আসতে পারে। সেই সম্পর্কে আমিও কয়েকটা কুইজের বই, মানে আমার বাড়িতে যেগুলো ছিল সেগুলো দেখেছি, আর তার সাথে সাথে এর জন্য আমাকে কিছুটা মেহনত করতে হয়েছে। প্রশ্নগুলো আপনার কাছে কেমন লাগে? সেগুলো কি চিরাচরিত যেমন প্রশ্ন হয় সেরকম, না কনসেপচুয়াল প্রশ্ন? না না, চিরাচরিত তো একদমই নয়। হ্যাঁ, ভাইয়াদের মানে বর্তমান পরিপ্রেক্ষিতে বা পরিস্থিতি অনুযায়ী প্রশ্ন ছিল, এবং এই প্রশ্নগুলো আমি যে দেখলাম, মানে আমি কয়েকবার যে সমস্ত আমাদের ভাইয়েরা মানে স্যার এবং বন্ধুরা যারা স্কুল শিক্ষায় শিক্ষিত আছে ওদের কাছে শুনেছি যে এসএসসি পরীক্ষা বা এমএসসি পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে অনেক। ঠিক আছে, এই ভাইয়েদের এই প্রশ্ন মানে কুইজের জন্য আমারও কিছুটা উপকৃত হয়েছে, আমিও কিছুটা উপকৃত হয়েছি। থ্যাংক ইউ। আমাদের গ্রুপ থেকে আপনার উপকৃত হওয়াটা, এটাও আমাদের কাছে একটা ভালো লাগা বা এটাও আমাদের একটা বড় প্রাপ্তি লাগবে। আসসালামু আলাইকুম। আমরা বিগত যে রমজান মাসে ইসলাম ফর লাইফ নামক একটা আমাদের যে গ্রুপ আছে, সেই গ্রুপে কুইজ কম্পিটিশনের আজকে সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে আমরা আমাদের গ্রুপের থার্ড হয়েছিল নিজে শেখ নিয়ামত, তার কাছ থেকে তার কিছু মতামত, অভিমত বা সাজেশন আমরা জেনে নেব। প্রথমেই নিয়ামতকে প্রশ্ন করব যে তোমার অনুভূতিতে এখন কেমন লাগছে থার্ড হলে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, আমি খুব আপ্লুত যে থার্ড হলাম, র্যাঙ্ক ছয়ের মধ্যে থাকতে পারলাম, এটা আমার খুব ভালো লাগলো। প্রথমেই আমি জানতে চাইব যে কুইজে আমরা প্রশ্নের সময় দিয়েছিলাম আধ ঘন্টা, এবং সময়টা ছিল সম্ভবত আড়াইটা থেকে তিন। এই টাইমটা, এই অল্প সময়ের মধ্যে টাইমটা আপনি কীভাবে মেনটেন? টাইমটা আধ ঘন্টা, এটা ঠিকই আছে একটা কুইজের জন্য। আমি দুপুরে এটা আমি ঠিক অ্যালার্মটা সেট করে গেছিলাম মোবাইলে এই টাইমটা, আর প্রথম দিকে একটু আমার সমস্যা হয়েছিল টাইম নিয়ে। আর একটা কথা বলবো যে শনিবার আর রবিবার একটু আমি ব্যস্ত থাকি, ওই জন্য বেশ কয়েকদিন প্রথম দিকে আমি উত্তর অ্যান্সার দিতে পারিনি। তারপরে এটা মোটামুটি একজাস্ট হয়ে গেছিলো, আমি অ্যালার্মটা ঠিকঠাক দিয়ে রাখতাম, আর তারপরে একটু বইপত্র বা সার গুগল করে একটু ঘাটাঘাটি করে মোটামুটি দিয়ে দিলাম। আচ্ছা, আমরা যে প্রশ্নগুলো করেছিলাম দুই ধরনের প্রশ্ন, একটা হচ্ছে ইসলামিক প্রশ্ন, দ্বিতীয়টি ছিল জেনারেল নলেজের প্রশ্ন, সাধারণ জ্ঞান। তো এই প্রশ্নগুলো তো যথেষ্টই টাফ ছিল, সেই প্রশ্নগুলো ট্যাকেল করার জন্য বা সঠিক উত্তর দেওয়ার জন্য কী কী বই আপনি ফলো করেন? অ্যাকচুয়ালি সেইভাবে নির্দিষ্ট বইয়ের নাম বলতে পারছি না, অনেকগুলোই তো ছিল,
যেমন কুইজ ফর অল ছিল, তারপরে অনলাইন তো আছে গুগল। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে জেনারেল প্লাস ইসলামিক, দুটো করে ইসলামিক আর একটা জেনারেল, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে ওখানে সব রকমের গ্রুপের স্টুডেন্ট আছে, বা মানে জেনারেল প্লাস ইসলামিক দুই এরই আছে স্টুডেন্ট, সেই হিসেবে এটা একটা খুব ভালো যে কারো একঘেয়েমিটা আসবে না। তো প্রসঙ্গ সত্যিই একটু টাফ ছিল এবং কনসেপচুয়াল ছিল বর্তমানে কম্পিটিটিভ ফিল্ডের মতো। তো এইভাবে মানে বই তারপর অনলাইন সার্চ করে মোটামুটিভাবে করতাম, আর কিছু কিছু জানাও ছিল যেহেতু কনসেপচুয়াল, সেভাবে মানে অপশান থাকতো, অপশান ওইভাবে বেস করে করে করতাম। তো ভালোভাবে ইনশাল্লাহ যে আমি র্যাঙ্কার মধ্যে আসতে পারি সেটা খুব ভালো লাগবে। শেখ নিয়ামত ইসলামকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য, এবং আমি তার লাইফের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এই বলে নিয়ামত ইসলাম সম্প্রত অনুষ্ঠান ছিল কুইজে, আমরা যে রমজান মাস ইসলাম ফর লাইফ নামক এই গ্রুপে কুইজ কম্পিটিশান করেছিলাম, সেই কম্পিটিশানে ফিফথ র্যাঙ্ক করেছে মোহাম্মদ সাবেরিন মন্ডল। তার কাছ থেকে প্রথমে আমরা তার অনুভূতিটা একটু জেনে নেব ফিফথ র্যাঙ্ক করার। আমি খুবই খুশি হয়েছি এবং পরবর্তী মানে নেক্সট ইয়ারে আমি যেন এক থেকে তিনের মধ্যে আসতে পারি সেটা চেষ্টা করতে চাই। প্রথমে সাবলিনের কাছ থেকে আমরা জেনে নেব যে কীভাবে আপনি সঠিক উত্তর করার চেষ্টা করতেন বা কোন কোন বই ফলো করতেন, এটা যদি একটু শেয়ার করেন দর্শকদের সাথে। আমি অ্যাকচুয়ালি জিকের দিক থেকে লুসেন্ট দেখতাম, লুসেন্ট আর এনসাইক্লোপিডিয়া দেখতাম। তো ইসলামিক প্রশ্নের জন্য কী করো, ইসলামিকের জন্য অনেক বই আছে, সেগুলো এখন নাম মনে পড়ছে না, অনেক বই আছে, দুই তিনটে বই আছে, সেগুলো দেখতাম, ফেকা দেখতাম, ফেকা থেকে অনেক সরিয়ে আসতো, সেটা দেখতাম, নিষ্কাতে মাসে এগুলো। আচ্ছা কেমন লাগছে, কেমন অনুভূতিটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা যদি দু একটা সাজেশান দেন যে আগামী বছরে আমরা আরও কীভাবে ভালো করতে পারি, বা কেমন কী যদি কোনো ব্যক্তিগত মতামত বা সাজেশান থাকলে বলতে পারি। সামনে বছরে মানে নেক্সট ইয়ারে আমাদের গ্রুপটা আরও প্রসারিত করতে হবে, মানে মেম্বার বাড়াতে হবে, আমাদের সর্বদা অ্যাক্টিভ থাকতে হবে গ্রুপের মধ্যে, মাঝে মাঝে নোটিস দিতে হবে। তারপরে এই যে বললেন যে মানে একটা মানে কনফারেন্স করার জন্য সেগুলো করতে হবে। দু একটা মতলে ব্যস্ত আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, আশা করছি আরও বেটার পজিশন করবো, ভালো পজিশন আসবে। আচ্ছা শেষে আমাদের একটা কথা না বললেই নয়, এবং চাচাজি আমাদের এই জায়গাটা ভালো একটা বন্দোবস্ত করে দিলেন এই অনুষ্ঠানটি করার জন্য, চাচাজিকে শুধুমাত্র ধন্যবাদ জানিয়ে আমরা ইয়ে করতে চাই না, তাকে অপমান করতে চাই না। তো চাচাজির কাছ থেকে শেষ মুহূর্তে একটা কথা দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা শেষ করবো, দু একটা কথা চাই। আলহামদুলিল্লাহ আমি প্রতিযোগিতা ছবিটা দেখে খুব ভালো লাগলো, পরীক্ষা যদি আরও মানে বড়ো হয় তার জন্য সবাই সহযোগিতার দরকার, আমরা সহযোগিতা করবো বা আপনারাও যারা আছেন সবাই সহযোগিতা করবেন, ছোটো থেকে বড়ো হয়ে যায় এটাই কামনা করি। আচ্ছা অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন আমাদের জন্য।